Hello guys, how is going on? What's up? এবং আমাদের চ্যানেলের আরেকটা অসাধারণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম এন্ড আজকের এই ভিডিওতে প্রথমেই মেহরিনকে অ্যামেজিং ওয়ার্কের জন্য থ্যাংক ইউ অর মেসেঞ্জার লিংক ইন দা ডেসক্রিপশনে লাস্ট এপিসোডের পর আমি তেমন কোনো প্রোগ্রেস করি নাই এখন জাস্ট একটু ওই যে পোর্টালটা ঠিক করতেছি অ্যান্ড লাস্ট এপিসোডের পরে শুধু আমি একটু মেটেরিয়াল কালেক্ট করছি জাস্ট বিকজ এই এপিসোডে আমি একটু ডেকোরেশন করব অ্যান্ড আমার যে জম্বি এক্সপি ফার্মটা পাইছিলাম সরি জম্বি স্পোনার পাইছিলাম ওই জম্বি স্পোনারটারে এক্সপি ফার্মে রূপান্তর করব অ্যান্ড হ্যাঁ দ্যাটস ইট হ্যাঁ আজকের ভিডিওর প্রথমেই আমরা একটু বাইরে আমাদের ঘরের বাইরে যেই জায়গাটা ওই জায়গাটাতে একটু ডেকোরেশন করব অ্যান্ড তেমন কিছু করব না জাস্ট একটু মানে আর কি বাইরে জাস্ট বাইরটাইকা দেখতে একটু সুন্দর লাগে এমন কিছু একটা করতে পারবো সো আমি বেসিক্যালি কি করব তা আমি নিজেও জানি না কারণ অ্যাকচুয়ালি আমার মাথায় কিচ্ছু নাই যে আমি এই কাজটা করলে সুন্দর হবে বাট আমরা যদি একটু ট্রাই করি তাহলে কোনো একটা সুন্দর শেপ মেবি আমরা খুঁজে পেতে পারবো যেটা অবশ্য অসাম হবে যদি কোনো একটা সুন্দর ওয়ে খুঁজতে পারি সো হ্যাঁ চলো দেখি একটু ডেকোরেশন কইরা যে কোনটা এই বিল্ডের সাথে সুন্দর যায় কেউ কিছু বলার আগে আমি লিটারেলি বইলা দেই আমি জানি না আমি এটা কি বানাইছি বাট আমি টোটালি জানি না আমি এটা কি বানাইছি বাট হ্যাঁ মানে আর কি তেমন বাজেও লাগতেছে না দেখতে মানে আর কি মোটামুটি দেখতে তো ঠিক আছে তাই না মানে এখন তোমাদের অনেকের ঠিক লাগবে না আমার নিজেরও কেমন কেমন লাগতেছে লাগতেছে যে আমি এটা কোন ছাগলের তিন নাম্বার বাসা বানায় দিছি বাট স্টিল মনে রাখবা আমি এটা দিয়ে শেষ না আমি আরও কিছু এডিটিং করি তারপর তোমাদের দেখাইতেছি সো এই দেখো জস হয়েছে না মানে আমি শোন না তোমাদের পার্সপেক্টিভে হতে পারে যে এটা সুন্দর না বাট আমার কেন জানি লাগতেছে মোটামুটি সুন্দর হয়েছে সো হ্যাঁ মোটামুটি লেভেলের ঠিক আছে অ্যান্ড আমি সামনের দিকে আরও এডিটিং বা আমি ডেকোরেশন করবো সো হ্যাঁ এখনকার জন্য যেমনি আছে এমনিই থাকুক মোটামুটি তো ঠিক আছে মানে তেমনটা বাজেও না সো হ্যাঁ এখন অন্য কাজে লেগে যায় গাইজ এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এক্সপি ফার্মের জন্য আমরা কাজ শুরু করে দিব কিন্তু এর আগে আমি যেই ছোট্ট মোট্ট কাজ করব সেটা হচ্ছে গিয়ে এই যে জায়গাটা এটা একটু ডেকোরেশন করব মানে হ্যাঁ ডেকোরেশন ছাড়া এই জায়গাটা কিন্তু দেখতে অনেক বিশ্রী লাগবে তাই আমি প্রথমে প্ল্যান করছি যে এই যে জায়গাটা আছে এটা ডেকোরেশন করবো অ্যান্ড এই জায়গাটা আমি ব্লক করে দিব কারণ এই দিক থেকে অনেক মব আসতেছে সো হ্যাঁ চলো লিটারেলি এই জায়গাটার মতো জস জায়গা আমি মেবি আর বানাইছি না বাট আমার আরও কিছু ডেকোরেশন করতে হবে যেমন ধরো ওই যে ওই ব্লকটারে কি একটা পাতার মতো একটা জিনিস না ওইটার নামই ভুলে গেছি সো হ্যাঁ আমি মোটামুটি সুন্দর একটা কাজ কইরা দিছি এখন জাস্ট স্পোনারটা ঠিক করে নিতে হবে কিন্তু এর আগে তোমরা দেখা নাও কেমন হয়েছে আমার যতটুকু লাগতেছে এটা জস হয়েছে অ্যান্ড তাছাড়া সব কিছু তোমাদের উপরেই হ্যাঁ সো এখন দেখতে পারতেছো আমি জাস্ট একেবারে সিম্পল যেভাবে স্পোনার তৈরি করে মানে এক্সপি ফার্ম তৈরি করে ওইভাবে নর্মালি এক্সপি ফার্ম তৈরি করতেছি অ্যান্ড হ্যাঁ একেবারে সিম্পল রাখবো জাস্ট এইভাবে আমি এক্সপি কালেক্ট করতে পারি এমন একটা এক্সপি ফার্ম থাকবে বেশি কিছুই আমি এক্সট্রা অ্যাড করতেছি না অ্যান্ড অন্যদিকে যেই ডেকোরেশনগুলো করতে চাইছিলাম ওগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড হ্যাঁ করতে থাকি ডান এখন জাস্ট আমরা এই লাইটগুলো অফ কইরা দিব অ্যান্ড এখন জম্বি স্পোন হতে স্টার্ট করবে অ্যান্ড দেখতে পারতেছো জাস্ট একেবারে নর্মালি আমি একটা জায়গা কইরা নিছি যে এখানে তুমি যা ঢুকবা অ্যান্ড জম্বি মারবা অ্যান্ড এইগুলা ডেকোরেশন এইগুলো আমি পরে করবো এগুলা নিয়ে চিন্তা কইর না মানে হ্যাঁ অ্যান্ড হ্যাঁ মোটামুটি এগুলোই করছি আর কিছু করার মতো নাই আজকের ভিডিওতে সো হ্যাঁ গাইজ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এটা কি হইলো